ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে 18ই ডিসেম্বর আর এখন ঘড়িতে সময় হয়েছে সন্ধে 7:30। আর আজকে থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আজকে কি বিশেষ দিন। আজকে আমার মেয়ের বার্থডে, আর আজকে আমার মেয়ে 7 বছর পূর্ণ হয়ে 8-এ পড়ে গেল। দেখতে দেখতে 7 বছর পার করে 8-এ পড়ে গেল। আর আজকে আমরা ওর জন্মদিনটাই ঘোড়াভাবেই সেলিব্রেট করব, বিশেষ কোনো লোকজনকে তো বলিনি, ঘোড়াভাবে বাড়ির এই কজন আর যারা আছে তারা সবাই মিলে ওর জন্মদিনটা আজকে সেলিব্রেট করব। আমাদের বাড়ির কজন আর আমার মেয়ে যাকে মামা ডাকে, মানে আমার বন্ধু যার বাড়ি আমার শ্বশুরবাড়ি পাশে, ওদের বাড়ি আর আমাদের বাড়ি মিলে আজকে ওর জন্মদিনটা সেলিব্রেট করা হবে। তাহলে আমার সাথে থাকো আর দেখো কিভাবে আজকের দিনটা আমরা সবাই মিলে আনন্দ করি। চলো
রাতের খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এসেছি ঘরে। আর এখন তোমাদেরকে আমি দেখাবো যে আজকে আমার মেয়ে কি কি গিফট পেলো। সবার প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে এই টিফিন কারিটা। এটা দুটো থাকে টিফিন কারি, ওপরে একটা ঢাকনা দেওয়া একটা আছে আর নিচে একটা, নিচে ওপরে একটা পার্ট নিচে একটা পার্ট। এটা দিয়েছে আমার মেয়ে, যাকে মামা ডাকে, মানে আমার বন্ধু, ওদের বাড়ির থেকে আমার মেয়েকে এটা দিয়েছে। আর তারপরে আছে এরকম একটা টিফিন কারি, এটা দিয়েছে আমার মেয়ে, মানে আমাদের পাড়ার এক দিদির মেয়ে আছে যার সাথে মাঝে মধ্যেই খেলে, ওকে বলেছিলাম, ও দিয়েছে আমার মেয়েকে এই টিফিন কারিটা। আর একটা এরকম সেলিব্রেশনের প্যাকেট পেয়েছে, সেলিব্রেশন ক্যাডবেরি সেলিব্রেশন, এটা দিয়েছে আমার দিদা বাড়ির থেকে, ওকে দিয়েছে। আর দেখো এটা একটা হেডফোন যেটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছে, আর এটা দিয়েছে আমার এক ভাসুর, এই পেয়েছে। আর যে কেকটা আমার মেয়ে কেটেছিল সেই কেকটা দিয়েছে হচ্ছে আমার নিজের দেওর, মানে ওর বড় কাকা। আর আমার কাকা শ্বশুর আর আমার শ্বশুর, মানে ওর ছোদ্দাদু আর বদদাদু দুজনেই ওকে টাকা দিয়েছে। আর সবার লাস্টে একটা গিফট দেখাবো যেটা আমার মেয়ে অনেক দিন ধরে বায়না করছিল, সেটা দিয়েছে ওর বাবা, যেটা ওর সবচেয়ে ফেভারিট। এই যো, এই যো রিমোট কন্ট্রোল কার, এই যো রিমোট, এটা কার অনেকদিন ধরে বায়না করছিল, তা আমরা ওকে বলে আসছি যে তোর জন্মদিনে গিফটটা দেব, বলে 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 কালকে নিয়ে এসেছি গিফটটা, আজকে ওকে গিফট করেছি রিমোট কন্ট্রোল কার। ব্যাস এই গিফটগুলোই আমার মেয়ে আজকে পেয়েছে। আর আজকে অনেক রাত হয়ে গেছে, তাহলে আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই। আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং নিজের খেয়াল রাখবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো, ভিডিওটা আমার দেখো কিন্তু চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা।